আর এখন আমি সব রান্না করব। তোমার বর সবজি কেটে দিচ্ছে সব, আর আমার গরমে ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি এখন রান্না করি। তো আমি দেখো দুধ বসিয়ে দিয়েছি পায়েস করবার জন্য। রেডি হব, আর তার জন্য আমার বর সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, সন্ধ্যে পুজো। আর আমার ছোট মেয়েকে বড় মেয়ে রেডি করে দিচ্ছে, বড় মেয়ে তারপরে রেডি হবে। তার জন্য ও শ্যাডোটা বলেছে একটু লাগিয়ে দে, এই দেখো শ্যাডো লাগাবে, সাজগোজ করবে, ঠিক কাল যেভাবে সেজেছিল লেহেঙ্গা টেহেঙ্গা পরে, এখন বলছে ঠিক ওভাবেই সাজবো, তারপরেই যাবো। ওর বাবা বকাবকি করছে যে ওভাবে অত কিছু সাজতে হবে না, এখন চল, এমনি না শুনছে না, ও এখন সাজবেই। তো ওকে সাজিয়ে দিই, রেডি করে দিই, তারপরে আমি রেডি হই, তারপরে যাবো। ফ্রেন্ডস রেডি হয়ে গেছি, তো এবার যাচ্ছি, আমরা বেরোচ্ছি, বাপের বাড়ি যাব। আর এই যে ছোটোটাকে সাজিয়েছি কীরকম দেখাচ্ছি, সেই কালকের মতো সাজাতে হয়েছে, তার জন্য আর একটু দেরি হয়ে গেল। মা বাবা ওরা সবাই ওদিকে অপেক্ষা করছে। সুইটি নেই, ডেকে ডেকেও পাচ্ছি না, শুধু এ ঘর ও ঘর দৌড়াদৌড়ি করে। তো ঠিক আছে, পরে দেখাবো কীভাবে সাজিয়েছি ওকে।
এইমাত্র এলাম বাপের বাড়িতে, সবাই রেডি হচ্ছে, ভাই বোন আমার চুপ করছে আর বাকি সবাই রেডি আছে, আমরা যাবো। আমার বোনও রেডি আছে, যাবি নাকি? ওকে ঢুকতে দেবে না, আসলে যাচ্ছি বোনের হবু শ্বশুর বাড়ি, তো ওর শাশুড়ি বলেছে তুই একদম তোকে বরণ করে ঘরে ঢোকাবো, তার আগে আসবি না, তাই যতই আমাদের নেমন্তন্ন থাকুক ওর থাকে না, ও যাচ্ছে মন্দিরে। এটা বোনের শ্বশুর বাড়ি, হবু শ্বশুর বাড়ি, ভালো লাইট আছে। এই যে এটা মন্দির, এখন বাড়ি যাচ্ছি আমরা, বাপের বাড়ি যাব, তারপরে বাড়ি আছে। কে আছে, কি বলছিস? সামনে থেকে মা মা মার করলো না, হয়ে গেল বললি না তুই? না না আমি তো এমন ভাবে তুই গেলি যে করবি বললাম। ফ্রেন্ডস এইমাত্র বাড়ি ঢুকছি, তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাপোর্ট করো আমাকে, ভালো থেকো, টাটা টাটা। এবার সুইটি রানীকে দেখাবো বলেছিলাম, সুইটি রানী কীভাবে সেজেছে, সুইটি রানী এখন সব সাজ গোজ উল্টো পাল্টা হয়ে গেছে, সেই লাফালাফি ঝাপাঝাপি করে যেখানে যাবে সেখানেই খেলা খেলা।